চরম পত্র, 16 জুলাই 1971। খুলেছেন, মুখ খুলেছেন জুলফিকার আলী ভুট্টো হন, মুখ খুলেছেন। দিন কয়েক আগে কোয়েটা বিমানবন্দরে হেতাইনে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, পশ্চিম পাকিস্তানের সমস্তগুলো প্রদেশে তার পিপলস পার্টি মন্ত্রিসভা গঠন করতে সক্ষম। কেমন বেড়া খান, যখন দুনিয়ার সবাই সেনাপতি ইয়াহিয়ার 28 জুন তারিখের বেতার ভাষণ রে ভোগাছ কইছে, তখন ভুট্টো সাপ ভট করে পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত প্রদেশ, এমনকি বেলুচিস্তানে পর্যন্ত মন্ত্রিসভা গঠনের কথা বলেছেন। কি রকম একখান ফার্স্ট ক্লাস লিডার! হ্যাঁ, সীমান্ত প্রদেশের ভুট্টো সাবের পিপলস পার্টি মাত্র কয়েকটা সিট পাইছে, কিন্তু তাহলে কি হইব, সেনাপতি ইয়াহিয়া সাবে তারে কল করলেই তিনি সমসম ইন্দর মারার কল বলে তিনটে ফু দিলেই মন্ত্রিসভা হয়ে যাবে। অন্যান্য পার্টির মেম্বাররা সব ফাল দিয়া এই ক্যাবিনেটে জয়েন করব। অনেকদিন ধইরা হেরা ভুখা রইছে কিনা। আর বেলুচিস্তানের রেজাল্ট আরো চমৎকার, এইখানে 20-এর মধ্যে 0, অর্থাৎ কিনা 20টা সিটের মধ্যে পিপলস পার্টি একটাও পায় নাই কা। কিন্তু তাহলে কি হইব, আইয়ুব খানের কাছে ট্রেনিং প্রাপ্ত ভুট্টো সাবে যদি কোনো রকমে ইসলামাবাদের জঙ্গি সরকারের দোয়া খায়ের পায়, তাহলে কেল্লা করে ফতে। মানে বেলুচিস্তানের মরুভূমির মধ্যে তিনি ফুল ফুটাইবেন। কেমন মরদের বাচ্চা খান, 20টা সিটের মধ্যে একটাও পায় নাই, তবুও সেই বেলুচিস্তানের গভর্নমেন্ট বানাইব। এলাই কেমন বুঝতাছেন পশ্চিম পাকিস্তানের মিলিটারি ডেমোক্রেসির নমুনাটা? অবশ্য ভুট্টো সাবের এই ধরনের চিরকিত হওয়াটা স্বাভাবিক, কেননা ইসলামাবাদের জঙ্গি সরকার যদি বাংলাদেশে 169টা সিটের মধ্যে 167টা সিট দখলওয়ালা আওয়ামী লীগরে ব্যান কইরা 5 ডিভিশন সৈন্য নামাইয়া 10 লাখ লোক খুন করণের পরও সব কিছু নর্মাল বলে চিল্লাইতে পারে, তাহলে বেলুচিস্তানের সীমান্ত প্রদেশেও ভুট্টো সাবরে দিয়া গভর্নমেন্ট বানাইতে পারে। হ্যাঁ গদিয়া, কিছুই অসম্ভব নাইকা। দেখেন না, সেনাপতি ইয়াহিয়া হন জাতিসংঘের কাছে নালিশ করতেছে, তাগো কিছু প্রজা আর অফিসার গো নাকি ইন্ডিয়ার মধ্যে আটকায়া রাখছে, তাই হ্যাগো দিলের মধ্যে খুবই চোট লাগছে। রিসিপশন সেন্টার খুললা বহুত কান্দাকাটি করার পরও এই সব রিফিউজি দেশে না ফেরনের গতিকে জঙ্গি সরকার হন খুবই অ্যাংরি হয়েছেন। কিন্তু জাতিসংঘের প্রতিনিধি প্রিন্স সদরুদ্দিন বলেছেন, রিফিউজিরা দেশে ফিরে গেলে এদের জীবনের গ্যারান্টি দিতে পারি না। আবার ব্রিটিশ পার্লামেন্টারি ডেলিগেশনের সদস্যরা বলেছেন, একটা রিসিপশন সেন্টারে 10 দিনে মাত্র 226 জন রিফিউজি দেখেছি, কিন্তু তারা হ্যাঁ চাই রিফিউজি কিনা এই ব্যাপারে খুবই ডাউট রয়েছে। আরেকজন ব্রিটিশ নেতা বলেছেন, বাংলাদেশের দখলকৃত এলাকায় যেই সব কাণ্ড দেখেছি তাতে রিফিউজিদের দেশে ফিরে যেতে বলতে পারি না। তাহলে কি হইব, জঙ্গি সরকারের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, আমাগো মহব্বতের কি কিছুই দাম নাই, রিফিউজিরা কেন আইতাছে না, নিশ্চয়ই ইন্ডিয়া আটকায় রাখছে। কিন্তু এখন জানা উচিত, নাইডা মানসে বেলতলায় কইলাম 2 বার যায় না, যারা যায়
তারা মাথার মধ্যে লোহার টুপি পিন্দা যায়। এই লোহার টুপিওয়ালা মানুষগুলার নাম হইতেছে গিয়া মুক্তি ফৌজ। ঢাকা থেকে রয়টারের এক সংবাদদাতা জানিয়েছেন, এই বিচ্ছুর লাহাল পোলাগুলা কুমিল্লায় একটু ডাঙ্গুলি খেলছে আর হেল্লেগা পাঁচ দিন ধইরা এইখানে বিজলি বাতি নাইক্যা। আবার সেনাপতি ইয়াহিয়া যখন রেডিওর থেকে বক্তৃতা দিচ্ছিলেন তখন কুমিল্লার এয়ারপোর্ট এলাকায় চারটা বড় আকারের বোমা বিস্ফোরিত হয়েছে। বিবিসির সংবাদদাতা মিস্টার মার্ক টালি জানিয়েছেন, খোদ ঢাকা শহরেই পরিস্থিতি আয়ত্তের মধ্যে আনা সম্ভব হয়নি। পাঞ্জাব থেকে আমদানি করা সশস্ত্র পুলিশ দল এখন মিলিটারির সঙ্গে ঢাকার রাস্তায় টহল দিচ্ছে। এদিকে বাঙালিরা জেনারেল ইয়াহিয়ার বেতার ভাষণ প্রত্যাখ্যান করেছে, তাই অবস্থা খুবই নাজুক বলে মনে হচ্ছে। হক গলে এখন বুঝতে পারতাছেন ইয়াহিয়া সাহেবের গুড্ডি আজকাল খুবই কান্নি আর গোত্তা মারতাছে। যে কোনো টাইমে এই গুড্ডি জমিনের মধ্যে ফুত্তা পড়তে পারে। এরই মধ্যে আবার জোর বারিশ শুরু হয়েছে। হানাদার সৈন্যরা একদিন ধরে যত ম্যাপ বানাইছিল সেইগুলা আর মিলতাছে না, তাই গুগলি শামুক জ্যামতে ডরাইলে খোলার মধ্যে হান দেয়। ইয়াহিয়া সাহেবের সোলজাররা হন ক্যান্টনমেন্টের মধ্যে ভাগতাছে। এর মধ্যে শুরু হয়েছে মুক্তি ফৌজের কোদালিয়া মাইর। সাতক্ষীরা, মেহেরপুর, চাপাই নবাবগঞ্জ, পাঁচবিবি, ঠাকুরগা, কুড়িগ্রাম, সিলেট, টাঙ্গাইল আর কুমিল্লা এলাকায় এখন কি রকম জানি একটা হাউকাউ ব্যাপার চলতেছে। তাই আজকাল করাচি এয়ারপোর্টে বরকওয়ালি গো লম্বর খুবই বাইরা গেছে। আহা, এই জায়গাটা বুঝলেন না, এই সব বরকওয়ালিরা কখন তার সাবের লাশ পিআইএ বিমানে আইসে হাজির হয়, এর লাইগা এয়ারপোর্টে ওয়েট করতাছে। অবশ্যই জোয়ান গো বিবিরা লাশ দেহানোর চান্স পায় না, জোয়ান গো কবর বাংলাদেশের প্যাকের মধ্যে হইতাছে। এত সব কারবার দেহনের পর ভুট্টো সাবে খুবই ট্রিক্স করে মুখ খুলতাছেন। হ্যাঁ তাই নে, বাংলাদেশের ব্যাপারে একেবারে খামোশ রয়েছেন। তিনি বুঝতে পেরেছেন এইখানে এখন খতম তারাবি শুরু হয়েছে, এই বর্ষটা পার হয় কিনা সন্দেহ। তাই ভুট্টো সাবে তার পার্টি ঠিক রাখার চেষ্টায় শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোতে মন্ত্রিসভা গঠন করণের জন্য ম্যানম্যান করে কইতাছেন। বেড়ায় খালি টিরিক্সের পর টিরিক্স করতাছে।